লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন দেখুন যেভাবে ইরানের কার্গো বাংলাদেশে ত্রাণ সামগ্রী আনছে রোহিঙ্গাদের জন্য মিয়ানমারের রাখাইনে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য কার্গো বিমানে করে ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে ইরান ঢাকায় ইরান দূতাবাসের গণমাধ্যম ও যোগাযোগ কর্মকর্তা খন্দকার মোহাম্মদ মাহফুজুল হক বিষয়টি নিশ্চিত করে জানান ইতিমধ্যে দূতাবাস ত্রাণ বিতরণের সব আয়োজনও শেষ করেছে ইরানি কার্গো বিমান অবতরণে অনুমতি চেয়ে বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেছে ইরান খুব দ্রুত অনুমতি মিলবে বলে আশা প্রকাশ করে দূতাবাস দূতাবাসের পক্ষ থেকে বলা হয় আগামী শনিবারে ইরানের ত্রাণবাহী বিমান বাংলাদেশে পৌঁছাবে বলে আশা প্রকাশ করছে ইরানি ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে শুকনো খাবার ওষুধ ও কাপড় অন্যদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতিত মুসলমানদের জন্য প্রায় এক হাজার টন খাদ্য ও বস্ত্র সামগ্রী পাঠিয়েছে তুরস্ক উল্লেখ্য গত পঁচিশে আগস্ট রাত থেকে রাখাইনের সীমান্তরক্ষী পুলিশের সঙ্গে আরকান রোহিঙ্গা সলভেশন আর্মির সদস্যদের সংঘাত শুরু হয় এতে শতাধিক ব্যক্তি নিহত হন এর মধ্যে বারোজন নিরাপত্তা বাহিনীর সদস্য ও বাকিরা আনসার সদস্য ছিল এদিকে প্রাণ বাঁচাতে প্রায় দেড় লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে For latest news, please subscribe my channel. Thank you everybody.